আসসালামু আলাইকুম, আমি শামিমা নাসরিন, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তো আমরা গতদিন অক্ষরেখা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা দ্রাঘিমারেখা নিয়ে আলোচনা করব। পৃথিবীর আমি আবারও বলছি যে উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, এই পাশটা আমি যদি এদিকে মুখ করে দাঁড়াই, আমার ডান পাশ পূর্ব এবং বাম পাশ পশ্চিম। শিক্ষার্থীরা, আমরা নিরক্ষরেখা শিখেছিলাম যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে পৃথিবীটাকে সমান দুই ভাগে ভাগ করি, তাহলে যে রেখাটা আমরা পাই সেটা হলো নিরক্ষরেখা, এর মান 0°। তো এই নিরক্ষরেখাকে দেখো, যদি আমরা মিনিট, হ্যাঁ, প্রতি ডিগ্রি এক ডিগ্রি অন্তর অন্তর ভাগ করি, তাহলে আমরা অনেকগুলো রেখা পাব। তোমরা জানো যে কোনো বৃত্তের কেন্দ্রে 360° কোণ উৎপন্ন হয়, 360° কোণ উৎপন্ন হয়। তো এখন আমরা এই 360°কে এক ডিগ্রি অন্তর অন্তর যদি আমরা ভাগ করি, তাহলে আমরা অনেকগুলো রেখা পাব। তো এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এই থেকে আমরা যদি উত্তর থেকে দক্ষিণে এই রেখাগুলো টানি, তাহলে আমরা 360 রেখা পাব। এই রেখাগুলোকেই দ্রাঘিমা রেখা বলে, অর্থাৎ নিরক্ষরেখাকে, হ্যাঁ, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করা যায়। আমরা অক্ষরেখাকেও ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করেছি। হ্যাঁ, তোমাদের এখানে মনে রাখতে হবে, হ্যাঁ, মিনিট ও সেকেন্ড যে বললাম, এটা কিন্তু দূরত্বের মিনিট ও সেকেন্ড, এটা সময়ের মিনিট ও সেকেন্ড নয়। তো আমরা নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করতে পারি। প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো টানা হয় তাদেরকে কি বলে? দ্রাঘিমা রেখা বলে। এই দ্রাঘিমা রেখাগুলো কিন্তু, হ্যাঁ, পূর্ণবৃত্ত নয়, এগুলো অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলো ছিল পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত। আর এই রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান, পৃথিবীর পরিধির অর্ধেকের সমান। এখন আমরা দেখব মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। তোমরা জানো যে লন্ডন হলো কি? একটা শহর। হ্যাঁ, ইংল্যান্ডের একটা শহরের নাম লন্ডন। এই লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে একটি রেখা উত্তর থেকে দক্ষিণ দিকে টানা হয়েছে। এই রেখাটির মান 0°। এই রেখাটিকে কি বলা হয়? মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা হচ্ছে কোথায়? লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচে মান মন্দিরের উপর দিয়ে টানা হয়েছে। তো এই এই এর মান 0°। এই মূল মধ্যরেখার দেখো অর্ধেক, এই পশ্চিম দিকের অর্ধেক হল পশ্চিম গোলার্ধ, পৃথিবীর অর্ধেক, এই জন্য গোলার্ধ। এবং পূর্ব দিকের অর্ধেক হচ্ছে পূর্ব গোলার্ধ, এটা আমাদের মনে রাখতে হবে, গোলার্ধ। এখন আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে 360° কোণ উৎপন্ন হয়। এখন আমরা মূল মধ্যরেখা থেকে, হ্যাঁ, এটা তো 0°, তো পশ্চিম দিকে যদি আমরা 1° অন্তর অন্তর রেখা টানি, হ্যাঁ, এবং পূর্ব দিকে যদি 1° অন্তর অন্তর রেখা টানি, তাহলে দেখো
আমাদের এই যে 20 40 60 80 90 100 আমরা এখানে 20 ডিগ্রি ব্যবধানে নিয়েছি 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং পূর্ব দিকে যদি যাই আমরা 20 40 80 তাহলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং পশ্চিম দিকে গেলে 20 40 80 100 120 140 160 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা তাহলে এখানে দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা মূলত একই রেখা এটা দেখো মূল মধ্যরেখা ঠিক বিপরীত দিকে অবস্থিত তাহলে আমরা এখানে কি পেলাম গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের কি বলে দ্রাঘিমা বলে আমরা অক্ষাংশ দেখেছিলাম যে নিরক্ষ রেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি দ্রাঘিমা দ্রাঘিমাটা কি হবে মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলে তো পৃথিবী কি গোল কি পৃথিবী গোল বলে 180 ডিগ্রি আমরা দেখলাম যে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা মূলত একই রেখা এখন আমরা দ্রাঘিমা নির্ণয় করব দ্রাঘিমা কিভাবে নির্ণয় করে দেখো এই হচ্ছে নিরক্ষ রেখা এখন পৃথিবীর কেন্দ্র হলো ও পৃথিবীর কেন্দ্র ও এই এ একটা বিন্দু হ্যাঁ আমরা এই এ বিন্দুর দ্রাঘিমা নির্ণয় করব এখন এই এ বিন্দু যদি আমি এ বিন্দু থেকে একটি রেখা টানি এটা নিরক্ষ রেখাকে কোন বিন্দুতে ছেদ করলো মনে করি সি বিন্দুতে ছেদ করলো এখন দেখো এটা যদি মূল মধ্যরেখা হয় মূল মধ্যরেখা জিরো এখন মূল মধ্যরেখাটা তোমার এই নিরক্ষ রেখাকে পি বিন্দুতে ছেদ করলো এখন আমরা এই কেন্দ্র ও এ হ্যাঁ এবং এই যে এটা কি ও থেকে সি এবং ও পি যোগ করি হ্যাঁ তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হলো পি ও সি সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে দ্রাঘিমা এটা হলো পূর্ব গোলার্ধে এটা মনে করো এখানে 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এ বিন্দুর দ্রাঘিমা হচ্ছে এ বিন্দুর দ্রাঘিমা হচ্ছে কি 40 ডিগ্রি এইভাবে দ্রাঘিমা নির্ণয় করতে হয় এখন আমরা দ্রাঘিমা নির্ণয় ও ব্যবহার দেখব দ্রাঘিমা নির্ণয়ের দুটি ব্যবহার আছে একটি পদ্ধতি আছে দ্রাঘিমা নির্ণয়ের দুটি পদ্ধতি আছে একটা হলো স্থানীয় সময় থেকে কিভাবে হয় হ্যাঁ আমরা জানি যে কোনো একটি স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর থাকে তখন আমরা দুপুর ১২টা ধরি আমরা কত ধরি দুপুর ১২টা তো প্রতি ৪ মিনিট সময়ের জন্য হ্যাঁ প্রতি ৪ মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় কত বলতো ১ ডিগ্রি প্রতি ৪ মিনিট সময়ের জন্য দ্রাঘিমার অর্থাৎ ৪ মিনিটে আমরা কি করব দেখব যে এই এই ১ ডিগ্রি দ্রাঘিমা অর্থাৎ ১ ডিগ্রি দ্রাঘিমা যাওয়া যাবে ৪ মিনিট এই ৪ মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় ১ ডিগ্রি এখন যদি আমাদের একটা স্থানে দুপুর ১২টা এখন এই ১২টা থেকে যদি কোনো স্থানের আমরা সময় দেখতে চাই তাহলে যদি ওই স্থানটা আমার যেই যেই জায়গায় ১২টা হলো হ্যাঁ যে জায়গায় ১২টা হলো সেখান থেকে যদি পূর্ব দিকে হয় তাহলে মনে করো যে আমি ১০ ডিগ্রি
पूर्व दिके से स्थानटार समय जानब। हाँ ताहले कि होबे आमार ताहले आमार बारोटा पूर्व दिकेर समय जोग करते हैं सब समय पूर्व दिकेर समय जोग करते हैं केन कारण पूर्व दिके सूर्य आगे उठे एजोनो पूर्व दिकेर समय जोग करते हबे। ताहले आमार दस डिग्री आमार पूर्व दिके दस डिग्री पूर्व दिके ताहले आमार चार मिनट समय जोनो द्राघिमार पार्थक्य है एक डिग्री ताहले अर्थात बा एक डिग्री द्राघिमार जोनो समय पार्थक्य है चार मिनट ताहले दस डिग्री पूर्व होले आमार एटा बारोटार साथे आमार स्थानीय समय साथे जोग करते हबे मिनट। हाँ ताहले कि हलो बारो जोग चार दशे चल्लिस अर्थात आमार समय हबे दुपुर बारोटा चल्लिस मिनट। तुम्हरा कि एटा बुझते पेरेछो देखो जे स्थानीय समय द्वारा किभाबे निर्णय करते हैं अर्थात আমি কোনো একটা জায়গায় যেখানে দুপুর বারোটা সূর্য ঠিক মাথার উপরে আছে এখন ওই জায়গা থেকে আমি পূর্ব দিকের একটা স্থানের সময় বের করব। সেই সেই জায়গাটা আমার যেখানে দুপুর বারোটা সেখান থেকে দশ ডিগ্রি পূর্ব দিকে এখন আমি কি করব এই যে চার মিনিট গুণ করব দশের দশ ডিগ্রির সাথে কারণ এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট তাহলে আমার চার দশে চল্লিশ চল্লিশ বারোটা চল্লিশ মিনিট। আর যদি পশ্চিম দিকে হতো মনে করো এটা পশ্চিম দিকে ওই ওই জায়গা থেকে পশ্চিম দিকে তাহলে কিন্তু বিয়োগ হতো। হ্যাঁ কারণ যেই জায়গায় স্থানীয় সময় বারোটা সেই জায়গা থেকে পশ্চিমে অর্থাৎ সেইখানে সূর্য পরে উঠেছে এই জন্য এটা বিয়োগ করো। বিয়োগ করলে কি হয় এগারোটা বিশ মিনিট এগারোটা বিশ মিনিট। তাহলে আমরা স্থানীয় সময়ের মাধ্যমে কি করতে পারি দ্রাঘিমা এবং সময় নির্ণয় করতে পারি। এরপরে আসো দুই নাম্বার পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতিটা কি দুই নাম্বার হলো গ্রিনিচের সময় দ্বারা গ্রিনিচের সময় দ্বারা। হ্যাঁ এখন গ্রিনিচ তো তোমরা জেনেছ যে গ্রিনিচের মান হলো গ্রিনিচের দ্রাঘিমা রেখার মান হলো এটা মূল মধ্যরেখা এর মান হলো জিরো ডিগ্রি। তো এটা যদি এই যে মূল মধ্যরেখা এটা পশ্চিম দিকে হলে সময় কমবে আর পূর্ব দিকে হলে সময় বাড়বে অর্থাৎ পূর্ব দিকের গ্রিনিচ থেকে যে দেশগুলো পূর্ব দিকে সেইখানে সময় এগিয়ে অর্থাৎ এখানে সূর্যোদয় আগে হয়ে গেছে আর গ্রিনিচ থেকে যে দেশগুলো পশ্চিম দিকে সেখানে সময় কমবে অর্থাৎ সেই দেশগুলো পিছিয়ে গ্রিনিচের সময় থেকে। যেমন আমাদের বাংলাদেশ বাংলাদেশের হলো নব্বই ডিগ্রি দ্রাঘিমা হ্যাঁ আর গ্রিনিচের হলো জিরো ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রি পূর্বে বাংলাদেশ হলো গ্রিনিচ থেকে নব্বই ডিগ্রি পূর্বে হওয়ায় এখানে ছয় ঘন্টা এগিয়ে তাহলে গ্রিনিচে যদি বারোটা হয় আর এই নব্বই ডিগ্রির জন্য বাংলাদেশের সময় ছয় ঘন্টা কি হলো এগিয়ে কারণ প্রতি এক ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে কত চার মিনিট তাহলে ছয় ঘন্টা এগিয়ে ছয় ঘন্টা যোগ করো তাহলে কত হয় বারোটা এটা হলো দুপুর বারোটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের সময় হবে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টা। তো এভাবে আমরা চার প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে চার মিনিট। এইভাবে করে আমরা কি করতে পারি আমরা সময় এবং দ্রাঘিমা বের করতে পারি কোনো দেশের সময় কত আবার কোনো দেশ কত কত ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত সেটা আমরা বের করতে পারি। তো শিক্ষার্থীরা এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এই এরকম অঙ্ক আছে তোমাদের তৃতীয় অধ্যায়। তো এই অধ্যায়টা এই এই বিষয়টা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে। তোমরা এই এই দ্রাঘিমা এবং অক্ষরেখার যেই বিগত বছরে প্রশ্ন এসেছে বোর্ডে সেই প্রশ্নগুলো সলভ করবা।
তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।